এটি হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজতলা। গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে চারা উৎপাদন কিছুটা কঠিন। বীজ বপনের পর অত্যাধিক রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য পলিথিন ব্যবহার অত্যন্ত জরুরি একটি বিষয়। আসলে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজতলা প্রখর রোদ এবং বৃষ্টি দুটি ক্ষতিকর। পলিথিনের মাধ্যমে বীজতলা ছাউনি দিয়ে এমনভাবে ঢেকে দিতে হবে যেন বৃষ্টির পানি বীজতলা ঢুকতে না পারে। আবার দুই ছাউনির মাঝামাঝি অবশ্যই নালা রাখতে হবে যেন ছাউনির পানি সেই নালা দিয়ে বের হয়ে যেতে পারে। পলিথিনের ছাউনি দেওয়ার সময় একদম মাটির সাথে ঠেকিয়ে ছাউনি দেওয়া যাবে না, এতে বীজতলার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বীজতলার বীজ পচে যেতে পারে। বীজ বপনে 3 থেকে 5 দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হয়। এ সময় ছোটো ছোটো অনেক আগাছা জন্মে, সেগুলো পরিষ্কার করে দিতে হবে। চারা গজানোর 7 থেকে 10 দিন পর অবশ্যই ইপ্রুডিয়ান গ্রুপের অথবা কার্বনডাজিম গ্রুপের অথবা ম্যানকোজিভ গ্রুপের ছত্রাকনাশক লিটারে 2 গ্রাম হারে স্প্রে করতে হবে। এবং চারা গজানোর 20 থেকে 25 দিন পর অবশ্যই অ্যাজিস্ট্রোবিন প্লাস সিপ্রোকোনাজল অথবা অ্যাজিঅক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেনাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক লিটারে 1 মিলি হারে স্প্রে করতে হবে। বোঝার সুবিধার্থে আমি ছত্রাকনাশকগুলোর তালিকা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং এই অনুযায়ী স্প্রে করলে অবশ্যই চারা সুস্থ সবলভাবে থাকবে এবং যেটি পরবর্তীতে মূল জমিতে লাগানো অনেক সহজ হবে। ধন্যবাদ।